জানো মাসি, বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল। মনির বোধহয় মনে নেই, আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই। দুই যন্ত্র দুই সুরে বাঁধা, একসঙ্গে আলাপ চলা বড় কঠিন। বাঁশি একাই বাজিতে পারে, কিন্তু দুইয়ের মিল না থাকিলে করতালের খচমচ জমে না। ওরে আয় আয় রে রাক্ষসী, যে তোকে তার সব দিয়েছে, তার তার শেষ কথাটি রাখ। আর যদি না যাই তো চলবে না? কিন্তু যতদিন বেঁচে থাকবি এই দিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। মাসি, তুমি অমন করে সাপ দিও না বলছি। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল তাহার মনি আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। মাসি, তোমাকে সত্য করে বলছি, মৃত্যুকে আমার মধুর মনে হচ্ছে। তিনি তো এখনো ফেরেননি, আজ তিন দিন হলো গেছেন। কিন্তু আপনি কথা কবেন না যতীনবাবু, সেই ওষুধটা খাওয়ার সময় হলো। মিথ্যে কথা, সময় পার হয়ে গেছে, আমি মরতে ভয় করি নে। ওরে যতীন, আজ আর পারছি নে। তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই ওই আসছে, ওই যে সে আসছে, এক্ষুনি এক্ষুনি আসবে। বরানগর নান্দীর নিবেদিত ওয়েব অডিও সিরিজ এবার থেকে প্রতি মাসে আমরা আসব একটি গল্পের সঙ্গে। কবিপক্ষে মে মাসে আমাদের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের রাত্রি, শুধুমাত্র নান্দীরোল কলকাতা ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লগ ইন করুন www.youtube.com/নান্দীরোল কলকাতা। আসছে খুব শীঘ্রই।